আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এমন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যে প্রজেক্টটি অবশ্যই কাজ করবেন, কারণ 100% পেমেন্ট করতেছে এবং 100% পেমেন্ট করবে। এটা একদম ডিসেন্ট্রালাইজ সাইট এবং অ্যাপস, এখানে তারা হচ্ছে নতুন ভার্সন নিয়ে আসছে অ্যাপস। তো আমি কিন্তু হচ্ছে ফ্রিতেই মাইনিং করতে চাইছিলাম, এ কারণে অ্যাপস পর্যন্ত আমি ওয়েট করছি। মানে হচ্ছে প্রায় 2-3 মাস ওয়েট করার পর কিন্তু মেবি গতকালকে রাত্রিতে এটা মেবি অ্যাপসটা লঞ্চ হয়েছে। তো এখন থেকে হচ্ছে ফ্রিতে টোকেনগুলো কালেক্ট করতে পারবো। তো অ্যাপসটা হচ্ছে BNBVIGOR.IO। আপনি এটাকে সার্চ করে, আপনি গুগলে সার্চ করতে পারেন বা যেখানে সার্চ করে আপনি এটাকে এ সম্পর্কে জানতে পারেন। তো বেশি না কথা বলে এই অ্যাপসে কীভাবে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং প্রতিদিন মাইনিং করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকে, তারপরেও আজকে দেখা দিই যে আপনি কেন এখানে অ্যাকাউন্ট করবেন এবং কেন করবেন না সেই বিষয়টা একটু আপনাকে ধারণা দিই। দেখেন এখানে আমরা বর্তমান প্রাইস দেখতেছি BNBVIGOR, মানে ভিটি টোকেনের প্রাইস কিন্তু $2.94, প্রায় কিন্তু $3। এটা কিন্তু $216 পর্যন্ত গিয়েছিলো, এটা ডাউন আপ ডাউন করে। তো এখানে মূলত এখানে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনি 5টা ভিটি টোকেন পাওয়া যাবেন, যার একটা ভ্যালু কিন্তু 2.94 এখন, এটা কম বেশি হয়। তো যাই হোক, আমরা যদি একটু পিডিএফটা দেখি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো আমি পিডিএফে সম্পূর্ণ আলোচনা করব না। তো দেখেন এইখানে পিডিএফ রয়েছে, আমি যদি পিডিএফটা দেখাই যে দেখেন কতগুলো বিষয় রয়েছে এখানে। হচ্ছে টোটাল হচ্ছে আপনি 12টার লেভেল থেকে ইনকাম করতে পারবেন, 12টা লেভেল মানে রেফারেল ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে এখানে ইনভেস্ট রয়েছে, মানে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, মানে ইনভেস্ট করলে এখানে বেশি পরিমাণে আর্ন করা যায়। তো আমরা হচ্ছে ফ্রিতে যেহেতু এখানে হচ্ছে ইনকাম করবো, সেহেতু আমরা ইনভেস্টের এই সবগুলো প্রসেস কিন্তু দেখবো না। তাছাড়াও কিন্তু এটা হচ্ছে সামনের দিকে হচ্ছে কুকয়েন, বাইন্যান্স এবং STX, Getter.io, Bybit এগুলো কিন্তু এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে, তারা কিন্তু বলে দিয়েছে। আর এটা অলরেডি কিন্তু অনেক জায়গায় লিস্টেড আছে। এখন আপনারা চাইলে এটাকে কয়েন সয়াপ করে কিন্তু আপনি USDT বা BNB আপনি কিন্তু এটাকে বানা নিতে পারেন এবং তাৎক্ষণিক এটা কিন্তু সেল দিতে পারেন। তো যাই হোক, মূলত অত কথা না বাড়িয়ে কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম, মানে এই অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পর দেখবেন আজকে সাইট লিঙ্ক লেখা রয়েছে, ওই সাইট লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আমাদেরকে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সরাসরি কোথায় নিয়ে আসবে আমি একটু দেখাই। এই যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, বেসিক অ্যাডভাইস এই চ্যানেলে আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর এরকম পোস্টে নিয়ে আসবে, দেখেন এখানে এরকম পোস্ট পাবেন এবং এরকম পোস্ট পাবেন। পর এখানে নিচের দিকে আসবেন, যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক লেখা রয়েছে, এই অ্যাপ ডাউনলোড লিঙ্কে জাস্ট ক্লিক করে দেবেন। এই যে অ্যাপ ডাউনলোড লিঙ্কে ক্লিক করে দেবেন, ক্লিক করার আগে আপনি হচ্ছে সর্বপ্রথম এখানে যে একটা রেফার কোড ব্যবহার দেখতেছেন, এই রেফার কোডটা যদি ব্যবহার করেন 1240, এই রেফার কোডটা ব্যবহার করলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট 5টা টোকেন ভিটি টোকেন পেয়ে যাবেন, যার ভ্যালু কিন্তু এখন আজকের ভ্যালু কিন্তু প্রায় $17-18 একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবার কীভাবে এটা উইথড্রো করবেন সে বিষয় নিয়ে নেক্সট ভিডিও দেবেন শালা। তো দেখেন আপনি সর্বপ্রথম এই কোডটাকে কপি করবেন, মানে হচ্ছে 1240 এটাকে আপনি কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে আপনি এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড লিঙ্ক, জাস্ট অ্যাপস ডাউনলোড লিঙ্কে এইভাবে টাচ করে দেবেন। তো সিম্পলি টাচ করে দেওয়ার পর এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। এখন প্লে স্টোরে আসে না, মেবি সপ্তাহের মধ্যে প্লে স্টোরে চলে আসবে, কারণ অ্যাপটা এইভাবে ডাউনলোড করে নেবেন। আর প্লে স্টোরে চলে আসার পর সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনি কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর দেন এরকম অপশন আসবে, জাস্ট ওপেন যখন করবেন তখন এরকম অপশন আসবে। জাস্ট আপনি কী করবেন, এটাকে ওপেন ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, ওপেন অপশন আসবে। ওপেন অপশন আসার পর দেন হচ্ছে আপনার সামনে এরকম অপশন আসবে, ভিটি টোকেন এরকম অপশন আসবে। এই পাশে লেখা থাকবে ইন্টার, লেখা থাকবে ইন্টার, এই জাস্ট ইন্টারে ক্লিক করে দেবেন। জাস্ট ইন্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অপশন আসবে। এরকম অপশন আসার সঙ্গে সঙ্গে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন যে সাইন আপ বলে লেখা রয়েছে, জাস্ট এই সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন। তো হচ্ছে আপনি সিম্পলি সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে, দেখেন সাইন আপে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এখানে কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো ফিল আপ করতে হবে। মূলত এখানে আপনি একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটা আপনার ফোনে রানিং রয়েছে এবং পাসওয়ার্ডও জানা রয়েছে, কোনো প্রকার ভুল হবে না। সেই ইমেলটা ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে অ্যাকাউন্ট করার জন্য একটা পাসওয়ার্ড দিবেন, আপনি একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপনার নাম সহ ইউজার নাম সহ @ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেন এখানে কনফার্ম সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি এখন দেখতেছেন এখানে রেফার কোড বলে অপশন রয়েছে, ওই যে 1240 রেফার কোডটা যে দেখছেন মানে কপি করছেন ওটা এখানে পেস্ট করে দেবেন, 12
40 রেফার কোড অথবা পেস্ট করে দিবেন অথবা আপনি এখানে টাইপ করে লিখে দিবেন এখানে ক্লিক করে এখানে আপনি টাইপ করে লিখে দিবেন 1240 লিখে দেওয়ার পর দেন এখানে হচ্ছে এই যে টিক মার্ক এই যে ঘর দেখতেছেন এই ঘরের ভিতরে একটা টাস্ক করে দিবেন এটা ভিতরটা ভরাট হয়ে যাবে তো আমি দেখাচ্ছি কিভাবে দিবেন তো দেওয়ার পর আপনি হচ্ছে এটাকে সাইন আপে ক্লিক করবেন এখানে ভিতর সবগুলো ভরাট হলে এখানে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন আসবে আপনাকে যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেইলে একটা কোড যাবে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা মূলত এখানে বসিয়ে দিতে হবে এখানে সেই কোডটা কপি করলে হবে না জাস্ট এখানে দেখে এখানে বসাতে হবে আপনি জাস্ট এখানে এই এই একটা কোডে টাস্ক করে দেবেন প্রথম কোডে টাস্ক করে দেবেন টাস্ক করে দিয়ে ওইখানে যে কোডটা রয়েছে জাস্ট ওই কোডটা এখানে টাইপ করে কিবোর্ড শো করবে কিবোর্ড শো করে তখন আপনি টাইপ করে এটা বসিয়ে দেবেন তো সিম্পলি এটা বসিয়ে দেওয়ার পর জাস্ট দেখেন মনে করেন এরকম আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেন হচ্ছে এখানে ভেরিফাই লেখা রয়েছে তো জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেন এরকম ইন্টারফেস যখন শো করবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন এরকম ইন্টারফেস যখন শো করবে তখন আপনি এখানে মূলত একটা ফিল আপ করে দিয়ে কিন্তু স্টার্ট মানি ক্লিক করলে আপনি কিন্তু স্টার্ট মানিটা হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সাবমিট ইয়ার টুইটার এখানে লেখা রয়েছে সাবমিট ইয়ার টুইটার ইউজার নেম দেন ওইখানে সাবমিট ইয়ার রিটুইট লিঙ্ক হেয়ার লেখা রয়েছে জাস্ট এরপরে রয়েছে সাবস্ক্রাইবার মানে হচ্ছে টেলিগ্রামে তাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন হলে এখানে আপনার ইউজার নেম দিতে হবে এসবগুলোকে মূলত হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে তো সর্বপ্রথম হচ্ছে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে টুইটার লেখা রয়েছে টুইটার যে ফলো টুইটার লেখা রয়েছে জাস্ট টুইটার ফলো ক্লিক করে দেবেন সরাসরি আপনাকে তাদের হচ্ছে অফিসিয়াল টুইটারে নিয়ে যাবে তো এখানে হচ্ছে ফলো টুইটারে ক্লিক করবো ক্লিক করার পর আপনাকে সরাসরি হচ্ছে টুইটারে নিয়ে আসবে টুইটারে এরকম পোস্ট নিয়ে আসবে আপনার তাদের হচ্ছে অফিসিয়াল টুইটারে নিয়ে আসবে BNBVIGOR টোকেন লেখা থাকবে আপনি জাস্ট এটাকে ফলো করে দেবেন আমি অলরেডি ফলো করেছি এখানে ফলোয়িং লেখা রয়েছে এখানে আপনি ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন এই যে BNBVIGOR একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন এখানে একটা পোস্ট রয়েছে এই পোস্টে এখানে এই যে লাভ রিয়েক এবং রিটুইট করে দিলেও হবে অথবা এই যে তার নিচের পোস্টটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ব্যানারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন মানে এই যে লাভ রিয়েক দিছি দেখেন এখানে যখন লাভ রিয়েক দিবেন এখানে লাভ রিয়েক দিবেন এবং এখানে একটা রিটুইট দিবেন মানে হচ্ছে রিটুইট করে দিবেন করে দেওয়ার পর এখানে এই যে তার পাশে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন রিটুইট করার পর এখানে আমার কিন্তু গ্রিন হয়ে গেছে এবং হচ্ছে লাভ রিয়েক দেওয়ার পর এখানে কিন্তু গোলাপি হয়ে গেছে এই দুটো হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনি এইখানে শেয়ার অপশন রয়েছে জাস্ট হচ্ছে আপনি শেয়ারে ক্লিক করবেন তো শেয়ারে ক্লিক করার পর এইটাকে কপি করে নেবেন জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনি ব্যাগে চলে আসবেন মানে ব্যাগ তো ব্যাগে এসে এখানে দেখেন আপনি যে টুইটার ইউজার নেম রয়েছে এখানে টুইটার ইউজার নেম দিয়ে দিবেন এবং যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আবার এখানে লেখা রয়েছে সাবস্ক্রিপশন মানে হচ্ছে আপনি টেলিগ্রামে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আদার টেলিগ্রামে নিয়ে যাবে ওইখানে জাস্ট নিচে জয়েন লেখা থাকবে জয়েনে ক্লিক করবে জয়েনে ক্লিক করার পর আপনার যে টেলিগ্রামে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন ইউজার নেমটা এখানে দিয়ে তারপরে কিন্তু এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলেই কিন্তু আপনার স্টার্ট মানা হয়ে যাবে তো আমি এসবগুলো ফিল আপ করে আমি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করছি তো দেখেন আমি এখানে দেখেন আমি হচ্ছে আমার টুইটার ইউজার নেমটা দিয়ে দিছি আমার টুইটার ইউজার নেমটা দিয়ে দিছি এবং ওই যে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করছি এবং আমার যে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে যে ইউজার নেম রয়েছে সেটা এখানে দিয়ে দিছি আমি আগে কিন্তু টেলিগ্রামে আমরা কিন্তু এখানে জয়েন হয়েছি তারপরে কিন্তু এগুলো সবগুলো দিয়ে দিছি তো দেওয়ার পর দেন হচ্ছে আমি এখানে স্টার্ট মানি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু এরকম ইন্টারফেস শো করছে মানে সরাসরি আপনাকে এরকম ইন্টারফেসই নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে অটোমেটিকলি কিন্তু আমাদের এইখানে মাইনিংটা ওয়ান হয়ে যাবে এবং হচ্ছে টাইমটা কাউন্টডাউন হবে আমি এটা স্ক্রিনশট দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করেছি তো দেখেন এখানে হ্যাশ পাওয়ার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে হ্যাশ পাওয়ার রয়েছে আপনি প্রত্যেক দিন এখানে এই হ্যাশ পাওয়ার পরিমাণে আপনার কিন্তু এখানে আর্নিং করতে পারবেন আর আপনার রেফার কোডটা দেখতে পারবেন এখানে এই যে আমার এখানে 1240 রেফার কোড রয়েছে এখানে আপনি রেফার কোড দেখতে পারবেন আপনি যাকে রেফার করবেন এইভাবে আপনার রেফার কোডটা বসিয়ে দিলে হবে আর যখন হচ্ছে এই টাইমটা শেষ হয়ে যাবে মেবি এখানে যে টাইমটা দেখতেছেন 12 ঘন্টা পর মাইনিংটা অন করে দিতে হয় মাইনিং না অন করে কিন্তু এখানে মাইনিংটা হবে না মাইনিং স্টপ থাকবে অবশ্যই তাহলে মাইনিংটা অন করে দিতে হবে 12 ঘন্টা পর তো দেখেন এখানে হচ্ছে আমার টাইমটা কাউন্টডাউন হচ্ছে এখানে টাইমটা শেষ হয়ে যাবে আবার এরকম লেখা থাকবে না তো জাস্ট তখন কী করবেন আবার মাইনিং অন করার জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটুকু এটা কিন্তু নড়বে তখন এটা এক স্টেপ থাকবে এইভাবে একদম স্টেপ থাকবে তখন জাস্ট আপনি মাইনিংটা অন করার জন্য 12 ঘন্টা পর এখানে কিন্তু আবার আপনাকে টাস্ক করে দিতে হবে এই লোগোর উপর আপনাকে টাস্ক করে দেবেন আবার কিন্তু মাইনিংটা অন হয়ে যাবে
এরকম দেখেন আমি কিন্তু কিছুদিন আগে যে মাইনিংটা অন করেছি, আমার কিন্তু মাইনিংটা অন হয়ে গেছে এবং আমার আমরা কিন্তু প্রত্যেক দিন এখান থেকে আপনার মিনিমাম আপনি 15 সেন্ট করে এখানে হচ্ছে টোকেন পাবেন আর রেফার করলে আপনি বেশি পাবেন। তো যত রেফার করেন রেফার করতে পারেন, এখানে আপনি টোকেনগুলো পাবেন, টোকেনটা কিন্তু পরবর্তী সময় উইথড্রল করতে পারবেন, মানে হচ্ছে সরাসরি আপনি উইথড্রল করে বিএনবি নিতে পারবেন। এবং হচ্ছে এখানে সবগুলো কাজ এখনও শেষ হয় না, কারণ অ্যাপসটা এইমাত্র লঞ্চ হলো, মানে গতকালকে লঞ্চ হলো, সবগুলো আপডেটের কাজ কিন্তু এখনও চলছে। তো শুধু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে আপনি এখানে মাইনিংটা অন করতে পারবেন, আর সবগুলো কিন্তু তার আপডেট নিয়ে আসবে, ধীরে ধীরে সবগুলো আপডেট কিন্তু দেওয়া হবে। তো সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে জয়েন হবেন, তাহলে অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটা মূলত আছে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন ভালো, থাকুন সুস্থ, থাকুন, খুদা হাফেজ।